যে শিক্ষকরা আপনাদেরকে ও আর শিখাইছে, শিক্ষার মানটা শিখাইছে, সেই স্টুডেন্টরাই আপনারা আজকে শিক্ষককে ধরে ধরে পদত্যাগপত্র নিচ্ছেন, অনেক শিক্ষককে লাঞ্ছিত করছেন, জুতার মালা গড়ায় পড়ায় দিচ্ছেন। এটা তো ঠিক হচ্ছে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি শিক্ষকরা সঠিক শিক্ষা দিতে পারে, শিক্ষকরা যদি সঠিক শিক্ষা দিতে হয় তাহলে শিক্ষককে সেই সুযোগটা করে দিতে হবে। এখন দেশে যে একটা ট্রেন্ড চলতেছে শিক্ষকদেরকে ধরে ধরে পদত্যাগ করাচ্ছে যে ছাত্র সমাজ, এটা কি আদৌ ঠিক হচ্ছে? যে শিক্ষকরা আপনাদেরকে ও আর শিখাইছে, শিক্ষার মানটা শিখাইছে, শিক্ষক মানে আপনাকে স্টুডেন্ট বানাইছে, সেই স্টুডেন্টরাই আপনারা আজকে শিক্ষককে ধরে ধরে পদত্যাগপত্র নিচ্ছেন, অনেক শিক্ষককে লাঞ্ছিত করছেন, জুতার মালা গড়ায় পড়ায় দিচ্ছেন। এটা তো ঠিক হচ্ছে না। একটা শিক্ষক সে দল করার পর অপরাধে তাকে আপনারা এভাবে অপমান অবদস্থ করতেছেন, তাদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছেন। সরকার কর্তৃক একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে শিক্ষকদেরকে কিভাবে পদত্যাগ করাইতে হয়, শিক্ষককে কিভাবে তার স্থানচ্যুত করতে হয়। তা আপনারা সেই নিয়মটা ফলো করুন, আপনারা গভর্নিং বোর্ডের সাথে যোগাযোগ করুন, থানায় কেস করুন বা অন্য কোনো মাধ্যমে এলাকার ময় মুরব্বী তাদের সাথে যোগাযোগ করুন। আপনারা ছাত্র হইয়া একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করার অধিকার তো কেউ দেয় নাই। আরেকটা কথা, এই যে শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছে, জোর করে লাঞ্ছিত করছে, অপমান করছে ছাত্ররা, মানে কলেজে মানা যায়, ভার্সিটিতে মানা যায়, তারা মানে ছাত্ররা পলিটিক্সে একটু জড়াই যায় বা ভার্সিটিতে একটু পলিটিক্যালি মানে ইন্টারফেয়ার আছে। এখানে স্কুলের যে ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা বা যে ছাত্রদেরকে শিক্ষকদেরকে যেভাবে অপমান লাঞ্ছিত করতেছে, এই শিক্ষকরা তোমাদের সাথে কি এমন রাজনীতি করে ফেলছে বা কি এমন রাজনীতির হস্তক্ষেপ দেখাইছে যার কারণে তোমরা এই বয়সেই মানে ছাত্রদেরকে অপমান অবদস্থ করতে হবে? এটার কোনো মানে জবাব আছে? তোমরা রাজনীতির কি বোঝো? তোমরা তো এখনো সাবলীক হয় নাই, একটা SSC পরীক্ষার্থীর বয়সটা কত? 16 বছর। তুমি রাজনীতির কি বোঝো যে স্যাররা তোমাদের সাথে রাজনীতি করছে, এই জন্য তোমাদেরকে স্যারকে পদত্যাগ করাইতে হবে? ধরেন আপনারা এই শিক্ষকটাকে আজকে লাঞ্ছিত করছেন, কালকে যে আরেকটা শিক্ষককে লাঞ্ছিত করবেন না, সেটা কি হয়? সে আমলিক করুক, BNP করুক বা অন্য কোনো দল করুক, সে তার এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে দিন শেষে আপনার শিক্ষক। পিতামাতা যদি নেশাগ্রস্ত হয়, পিতামাতা যদি অপরাধী হয়, পিতামাতা যদি মার্ডারারও হয়, সে আপনার বাবা মা। শিক্ষকও তেমন, সে যত বড় অপরাধী হোক না কেন সে শিক্ষক, কারণ সে দল করুক আর যাই করুক আপনাকে শিক্ষা প্রদানের ক্ষেত্রে সে কিন্তু কখনো কার্পণ্য করে নাই, সে আপনাকে কখনো শিক্ষাদানের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত রাখে নাই, সে আপনাকে সঠিক পাঠ্যপুস্তকের বইয়ের শিক্ষাটাই দিয়েছে। আর যদি সে কোনো অপমান সে যদি আপনার কোনো অপরাধ করেও থাকে, তাহলে তো আপনার সুষ্ঠু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনে আপনি তাকে সেই পদত্যাগ করাইতে পারেন বা সেখান থেকে তাকে মুক্ত করতে পারেন। কতটা নির্লজ্জ জাতি হিসেবে আপনারা পরিচয় দিচ্ছেন! আপনারা যে ছাত্র, আপনারা যে শিক্ষা অর্জন করতে গেছেন স্কুলে, আপনারা কি শিক্ষা অর্জন করলেন আর কি শিক্ষা আপনারা মানে প্রয়োগ করলেন? তো এগুলো বন্ধ করেন, এই ট্রেন্ড বন্ধ করেন, মানে শিক্ষার মানটাকে উন্নত রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।